ভাঙছে নদীতীর বাসিন্দাদের চোখের সামনেই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি কাজে আসছে না ডাম্পিং করা জিও ব্যাগও গত পনেরো দিন ধরে ভাঙন চলছে ফরিদপুর সদরের পালডাঙ্গি এলাকায় এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বেশ কিছু ফসলি জমি ও বাড়িঘর হুমকিতে আশ্রয়ন দুই শতাধিক বসতবাড়ি বাড়ি জানান গত জুনে ওই এলাকার বিরানব্বই মিটার ভাঙন কবলিত স্থানে একচল্লিশ হাজার নয়শো ছিয়াশি বস্তা জিও ব্যাগ এবং চার হাজার নয়শো উননব্বই বস্তা সেন্ট সিমেন্ট ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বর্ষা মৌসুমে এ কাজ করায় তাও নদীতে বিলীন হয়ে যাচ্ছে এতে আতঙ্ক এদিক হারা নদী পাড়ের মানুষ বাড়ি বাইন বাইঙ্গা চলে গেছে এখন আমরা কই যাব আমাগো নাই জায়গা জমি দেড় 200 ঘর ছিল এদিক দে ঘর নদী বিলিন এই তিন বার চার বার কাম হইল কোনো এই জায়গার জন্য করে bostay কোনো কাম হই নাই ঠিক মত কাজ করতেলে আমরাই না থাকতে পারুম নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট কার্ড সবচেয়ে কম তবে কম বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের শীঘ্রই স্থায়ী ভাঙন রোধে সিসি ব্লক ব্যবহারের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা যদি প্রকল্প করা যায় যায়। সিসি ব্লক দিয়ে পার হয়তো এখানে সম্ভব হবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পালডাঙ্গি এলাকায় জিও ব্যাগ ও সেন্ট সিমেন্ট ব্যাগ ডাম্পিংয়ে ব্যয় হয় দুই কোটি বাইশ লাখ টাকা সময় সংবাদ ফরিদপুর